আমার তো কিছু বলার নাই, আমার মনে একটা সারা জীবনে খায়াস ছিল, হাজারে বলবো আমি তোমাকে ভালোবাসি। শ্রী দর্শক মন্ডলী, শুরু করছি কমেডি লাভ শো। আমি ঢাকা দিয়ে বরিশাল যাইতে আছি বাসে। বেশ, পুরা বাস ভর্তি ভর্ষ কাজল প্যাসেঞ্জার। ঠিক আছে, তা আমি আর আমার হলো যাই ছোট ফলক আমার বাসে দুই বাপ সিট লইয়ে বইছি এক পাশে। যাইতে 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 ভাঙ্গা পর্যন্ত গেছি। ভাঙ্গা? হ্যাঁ, ওই তো ভাঙ্গা। হ্যাঁ হ্যাঁ, যাওয়ার পর ওখান দিয়া একটু ব্রেক দিছে গাড়ি দিয়া, ওই একটা মাস্টার টাইপের লোক করছে উঠিয়ে চতুর্দিকে চায় যে কোন জায়গায় ও আসলে ওই বসবে। এইটা হলো যে ইয়ার প্ল্যান, সব সিটের লোক ভর্তি। আমি আর আমার পোলা পাশাপাশি আমি তো ওই জিম্মারি রয়েছি আর পোলাটা চাই রয়েছে। এখন চিন্তা করছে এই পোলাটার একটা দাবার দিয়ে দেয় উড়ে যায় নাকি। হ্যাঁ, আমি লাভ দিয়ে উঠলাম কি ব্যাপার কি হয়েছে বাবা? এই গেছে চন্দ্রবন্দি মারছে। তুমি আমার পোলা মারতো গা, এই পোলা মেয়ে আম আমার বড় করি গতকন আমি পোলা। এই তুমি ওই লোকেরও সন্দেহ যে ওই পোলা হার কিনা। হ্যাঁ, দেখুন কি আছে, আমি পোলাই ওই গৌরব করেন পোলাই করছে কি আপনি জানেন কি করছে কি? আমি জিজ্ঞেছি এই সে আমরা তুই জানি কই এ উঠছে একটা তোর কি? আমি যে বাবা এই এই যে একটা কথা ফেললে যে এই নাবালক বাচ্চাটারে আপনি এত বড় একটা সোফার দেবেন, এই তো ভারতীয় সহ্য করতে পারে কত ওই কইলে কাজ তোর কি? ও বুঝাই কইতে কোথায় যাইবে? ওরে বাবা, ও তো আসলটাই কইছে, আসলটা কইছে মানে তাই আমরা জানো হইছে তোর কি। এখন আর মোহে সমস্যা উচ্চারণ হয় না, এই জন্য তোর কিতে তোর কি হয়েছে? আরে আল্লাহ কাকু, আল্লাহ তো মাফ করি দেন। হ্যাঁ, আল্লাহ তো মাফ করি দেন, বাচ্চাদের মারছি। আয় বাবা, এই কোলে ধরে লাই। আজকের আসর জমে গেছে, এরপরে আমরা দিলারা ভাবির কাছে শুনবো। আমার তো কিছু বলার নাই, আমার মনে একটা সারা জীবনে খায়াস ছিল, হাজারে বলবো আমি তোমাকে ভালোবাসি, কিন্তু সেই সুযোগটা আমার হয় নাই। যেহেতু হয় নাই, তাই আজকে আমি একটা গানই শুনিয়ে দেই হাজারকে। হ্যাঁ শোনান। তুমি আমার মনের রাজা, আমি তোমার রানী, বাবা নাইবা থাকুক দেশের রাজা আমি রাজরানী। বাবা জমে গেল। তুমি আমার মনের রাজা, আমি তোমার রানী, নাইবা থাকুক দেশের রাজা আমি রাজরানী। চমৎকার।